আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কোভিড-19 এর কারণে আমরা আমাদের পাঠদান থেকে অনেকটা পিছিয়ে পড়েছি, তাই সেই পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি জামতুল ধবাগান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মাত নাসিমা খাতুন। সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য উপস্থাপন করছি লীলা মজুমদারের পাখি গল্পটি। গল্প পড়তে কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে। তাহলে আসো আমরা পাখি গল্পটি তোমাদের আমার সঙ্গে অংশগ্রহণ করলে তোমরা অনেকটা উপকৃত হবে। পাখি গল্পটি চিরকালের সেরা গল্প থেকে সংকলন করা হয়েছে। লীলা মজুমদার জন্মগ্রহণ করেন 1908 সালে এবং মৃত্যুবরণ করেন 2007 সালে। গল্প শুনতে কে না ভালোবাসে, তোমরা হয়তো এই গল্পটি অনেকেই পড়েছো, আবার অনেকেই পড়ো নাই, কিন্তু যারা না তবুও তোমাদের সামনে তোমাদের পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই গল্পটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা আমার সঙ্গে একমত হলে, আমার সাথে অংশগ্রহণ করলে উপকৃত হবে। পাখি গল্পের মূল চরিত্র হচ্ছে কুমু। কুমু একটা কিশোরী মেয়ে, সে 3 মাস হলো অসুস্থ, তার পা ভেঙে গেছে। এক বিঘত শব্দের অর্থ আধা হাত পরিমাণ পা উঠাতে পারে। সে অসুস্থ হওয়ার কারণে স্কুলে যেতে পারছে না, তার চিন্তা। সে তার বান্ধবীরা ইয়ের থেকে তার সঙ্গে তার থেকে উপরে চলে যাবে, কিন্তু সে উঠতে পারবে না, সেই জন্য তার মনে খুব কষ্ট। কিন্তু তার মা, মাসি, খালার মাসিরা বলতেছে, তুমি তো বেঁচে গেছো, এটাই ভালো, 1 বছর পিছিয়ে গেলে কিছুই হবে না, কিন্তু তোমাকে সুস্থ হওয়ার জন্য তুমি স্থান পরিবর্তন করলে ভালো হবে। তার জন্য তাকে কী বলা হলো, যে তুমি তোমার নানুবাড়িতে গেলে তুমি 3 মাস ওখানে থাকো। নানুবাড়িতে কুমুর নানুবাড়িতে সোনাঝুরিতে, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে তার একটা মামাতো ভাই লাটু, নাম লাটু, অনেক মজার ছেলে। সে কুমুর আম্মু ভাবলো যে ওখানে গেলে লাটুর টিচারই কুমুকে পড়াবে এবং ওখানে পড়াশোনা করলে সে ভালো থাকবে। কুমুকে যে ঘরে রাখা হলো সেখান থেকে তার সুন্দর দোতলা একটা বাড়ি, তার জানালার পাশ থেকে একটু দূরে একটু বিল দেখা যায়। সেখান থেকে বিলের পরিবেশ দৃশ্য সে প্রতিদিন দেখে এবং ভাবে, বিলের জলে, তখন ছিল বর্ষাকাল, বর্ষাকালে পানি টুকটুক করে বিলের জলে মিলে যায়। এভাবে সে ওখানে গিয়ে দেখতে থাকে। এবার যেতে যেতে এক সময় দেখা গেলো ওই বিলের জলে বুনো রঙের, ছাই রঙের কী যেন এক ঝাঁক এসে পড়লো। তখন কুমু ভাবলো যে এটা কী। তখন তার নানিমা বললো যে এটা হচ্ছে বুনো হাঁস। তারা সেই উত্তর দেশ থেকে আসে দক্ষিণ দেশে চলে যায়, মানে আন্দামান পর্বতের উপর দিয়ে আসে। তো বুনো হাঁসটা, লাটু ভাবতেছে যে এই বুনো হাঁসকে যদি আমি গুলি করি তাহলে গুলি করলে মজা হতো, কিন্তু কুমু একজন প্রকৃতি প্রেমী বাচ্চা, সে জীবকে ভালোবাসতে মনে মনে কষ্ট পায় এবং গুলি না থাকাই ভালো হয়েছে। হঠাৎ একদিন শব্দ দেখা গেল, একটা বিকট শব্দ হলো এবং পাখিগুলো উড়ে গেল। পরে কুমু জানালার কাছে গিয়ে দেখে যে একটা বুনো রঙের হাঁস বসে আছে, মানে লেবু গাছের কাছে বসে আছে। তো কুমুর মনে খুব কষ্ট। তো লাটু কুমু বলতেছে ওখানে একটা হাঁস। লাটু উপর দিকে গিয়ে দেখে যে একটা হাঁস পেত, বলতেছে যে যদি হাঁসটাকে ধরে নিয়ে আসি তাহলে কেমন হয়। তো কুমু বলছে যে নিয়ে আস। কিন্তু আবার ওর ডিম্মা, লাটুর ডিম্মার ভয় পাচ্ছে যে যদি ডিম্মা এসে বকা দেয় এবং বকা দিবে যে এগুলা কী নোংরা জিনিস, কেন ধরেছিস, এগুলো ফেলে দে, এসব চিন্তাভাবনা করতেছিল। তারপরেও লাটু হাঁসটাকে নিয়ে আসে এবং দেখে ডানায় আঘাতপ্রাপ্ত। তো লাটুর এর আগে পা কেটে গিয়েছিল, হলুদ চুন মেশে তাকে দিয়েছিল, মানে মলম বানিয়ে লাগিয়ে দিয়েছিল এবং কাটা সেরে গেছে। তো লাটু বলল যে এটা যদি লাগিয়ে দেয় তাহলে সেরে উঠবে। তারপর আস্তে আস্তে পাখিটাকে এখন কোথায় রাখবে,
কুমু বলতেছে এতে গরম বিছানা রাখতে হবে। কুমু বলছে যে তাহলে আমার বিছানার নিচে রাখি, কিন্তু খাবার দাবার তাহলে তো ডিম্বা দেখলে বকা দিবে। তারপর লাটু বলো ঠিক আছে ওই লেবু গাছে একটা ঝুড়ি, একটা ছোট ঝাঁকা এনে তার মধ্যে কিছু খড়কুটো দিয়ে একটু ঝুড়ি বানিয়ে বেঁধে দেই। ঠিক আছে, তারপরে ঝুড়ি বেঁধে ওখানে পাখিটাকে রাখা হলো। পাখিটাকে রাখার পর রাখার পরে কিছুদিন পর বৃষ্টি হলো, দেখলো পাখি আস্তে আস্তে ডানা ঝাপটাচ্ছে এবং কুমু নিজে নিজে ভাবে যে কুমুর পা মনে হয় একটু একটু তুলতে পারছে। তারপর পাখিটা আবার একদিন পাখিটা দেখতেছে যে খড়কুটো কিছু বাচ্চা ধরে খাচ্ছে, এরকম পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। কুমু মনে মনে খুব খুশি হলো যে আসলে পাখিটা মনে হয় সেরে উঠছে, এবং লাটু প্রায় প্রতিদিনই একটু একটু করে ওকে ওই হলুদ রঙের মলমটা পানে লাগিয়ে দিতে থাকলো। এভাবে পাখিটা একদিন বেশ বড় মানে সেরে উঠতে লাগলো। তারপর পাখিটা একদিন দেখতে পেল যে কিছু পাখি উড়ে যাচ্ছে, তখন সে ডানা ঝাপটাতে লাগলো এবং কুমু ভাবলো যে সে হয়তো ওর আর চেষ্টা করছে। কুমুর বান্ধবীদের কথা মনে পড়তেছে এবং সে কীভাবে স্কুলে যাবে, তারও এটা একটা চিন্তা ভাবনা যে আমি হয়তো কীভাবে আমার পাটকে গিয়ে নিয়ে যাবো। এই চিন্তাভাবনা থেকে কুমু আস্তে আস্তে ওদিকে পাখিটাও সেরে উঠতেছে, এদিকে কুমু একটু আস্তে আস্তে করে তার পা উপর দিকে উঠাতে পারে, নিজের বিছানা নিজেই গোছায়, নিজেই ঝাই করে, নিজের কাপড় নিজেই ধোয়, নিজেই গোসল করে, এগুলো করতে লাগলো। আস্তে আস্তে দেখা গেলো পাখিটা এক সময় একদিন অনেকটা সুস্থ এবং সে ডানা ঝাপটু ওড়ার চেষ্টা করলো। একদিন বিড়াল এসে তাকে ওই লেবু গাছের ওই ঝুড়িটার দিকে দিল, তখন পাখিটা উড়ে উঠলো। তখন কুমুর মনে অনেকটা আশা জেগে উঠলো যে না পাখিটা মনে হয় ভালো হয়ে যাবে। যাই হোক, তারপর আস্তে আস্তে পাখিটা লাটু এবং কুমু দুজনই পাখির সেবা যত্নতে পাখি অনেকটা ভালো হয়ে উঠলো এবং কুমু অনেকটা ভালোর দিকে। তারপরে একদিন ওই বুনো হাঁস আবার ঝাঁক বেঁধে আসলো, তখন ওই ছোট্ট বুনো হাঁসটা কী করলো, ডানা মেলে উপরের দিকে উড়ে যেতে লাগলো। দেখলো যে অনেকটা পিছিয়ে, কিন্তু কুমু ভাবলো যে ও আর পিছিয়ে থাকবে না, ও অনেকটা এগিয়েই যাবে। তারপর কুমু আস্তে আস্তে সেরে উঠতে লাগলো এবং তার মাকে চিঠি লিখলো, মা তুমি আমার বান্ধবীদের বলে দাও আমার আমি ওদের সাথেই পরীক্ষা দেব, আমি আর ওদের পিছনে গেলেছে থাকবো না। তারপর এই গল্প যখন দিন নানি আসলো, লাটুর ডিম্মা আসলো, তখন বলল যে কিরে তোদের এত কি হয়েছে? তখন বলল যে ডিম্মা আমরা একটা পাখি পুষলাম আজকে উড়ে গেছে। তখন দিম তুই আরে বাবা আগে বলিস নি কেন, আমিও তো পাখি ভালোবাসি। তো এটা হচ্ছে পাখি গল্পের আসলে এই যে দুইটা প্রাণীর জীব তাদের পাশাপাশি দুজন দুটা প্রাণী এক দুই রকমের প্রাণী একসাথে যে উপরের দিক বেঁচে ওঠা, তারপর পাখিটির প্রতি তার দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ভালোবাসা, সেগুলা এই পাখি গল্পটা করে বুঝতে পারা গেল। আসলে পাখি গল্পের পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের আসলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো পাখি গল্পটা পড়লে আরও আবার পড়লে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং বুঝতে পারবে যে জীবের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা, একটা প্রাণীর প্রতি একটু অকৃত্রিম ভালোবাসা, এটাই গল্পের মূল ফোকাস। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, এটা বলে আমার পাঠ্যক্রম এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।